আজ সারাদিন আমি অনেক কথা শুনেছি, এবার আমি চোখ ভরে আমার বউকে দেখতে চাই। কথা বললে বুঝি দেখা যায় না? চুপ বললাম না, একটাও কথা না। পঞ্চমীকে কিছুতেই আমি কিঞ্চলের হতে দেব না, পঞ্চমীকে মরতেই হবে আজ। তোমার কে আদর করছে বলো তো? তোমার ছোটটা আমি আদর করছি। না না কি বলো কি, আমার সঙ্গে কামে কেন? আমি কি করে ফেললাম, কি করে ফেললাম, আমি কি সর্বনাশ করে ফেললাম? আমি তো কিঞ্জলকে মারতে চাইনি, আমি তো পঞ্চমীকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম। কিঞ্জল আমার কথা শুনতে পাচ্ছ? কিঞ্জল কিঞ্জল আমার দিকে তাকাও। কিঞ্জল কিঞ্জল চোখ বন্ধ করে থাকলে হবে না। কিঞ্জল 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 আমার ডাকে সাড়া দাও। কিঞ্জল শুনতে পাচ্ছ? কিঞ্জল কি করবো, কি করবো আমি, কি করবো আমি এখন? কি হয়েছে? কিচ্ছু হয়নি রে বাবা, খিদে পেয়েছে, একটু কাঁদছি। কাঁদছে না? তুমি আমার আসতে গেলে কেন? না না ঠিক আছে, ও কাঁদছে তো। শোনো বোনা বউ, শোনো, পিড়িতে এমন গুণ যেন পানের সাথে চুন, বেশি হলে পড়ে গাল আর কম হলে লাগে ঝাল, তাই বেশিও করা যাবে না কমও করা যাবে না, বুঝেছ? বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাবা মা দুজনেই যদি বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায় তাহলে দুজন দুজনের খেয়াল রাখবে কি করে বলতো? এই তো এসে গেছে তোমার দুধ। এই যে কি ব্যাপার এখানে কেন? তুমি এখন যাও গিয়ে কিঞ্জলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। না না ছেলেটা এভাবে কাঁদছে, ওর না নিশ্চয়ই কিছু কষ্ট হচ্ছে জানো তো। খেতে চাইছে না রে? কিঞ্জল কিঞ্জল শুনতে পাচ্ছ আমার কথা? কিঞ্জল কিঞ্জল আমাকে বিষ তুলতে হবে। কি হচ্ছে বাবা, কাঁদছো কেন তুমি? আরে বাবা কি হচ্ছে কি হচ্ছে, চলো দেখি আমরা আমরা একটু ঘুরে আসবো, আমরা একটু ঘুরে আসবো। ওঙ্কারম বিন্দু সংযুক্তম নিত্যং জয়ন্তি যোগিনা কামদম মোক্ষদম জয়ন্তি। হে কি
নরক? এটা তুই কি করলি? কেন কেন করলি এমনটা? কেন? সিঁদুরটা লেপটে গেল যে, এ তো ভালো লক্ষণ না। তবে কি তারক বলতে চাইছে ওর বাবার বিপদ? আজকের দিনটা কাটলে আমার দাদু ভাইয়ের সাপের ফাঁড়া শেষ হবে। কালকে থেকে বাবুর সাপের পাড়া কাটবে, কিন্তু আজ আজ বাবুর কোনো বিপদ হবে না। তো কি হয়েছে গো, তারক বাবা এরকম করে কাঁদছে কেন? ওকে একটু ধরো তো। কি হলো? কিঞ্জল তো মরবে না, মরুক কিঞ্জল, তারপর পঞ্চমীকে অপয়ার নাম দিয়ে বিদায় করব ওই ছেলের সাথে। এখনই বিষ টানতে হবে। আরে কি করছো তুমি, তুমি কি ভুলে গেছো যে তুমি আর সাপ নও, তুমি মানুষ? আরে বাবা, এই বিষটা যদি তোমার পেটে যায় তাহলে তো তুমি মারা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। হসপিটালে নিয়ে গিয়ে কি লাভ, কিঞ্জলের তো কোনো সারি নেই, কোনো সার নেই।
সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30।